স্লাইলাম আলী কুম মোরাহমেতুল্লাহি ওবারকেত ইন আলহামদাল্লিল্লাহ ওসলাত ও স্লাহ ময়ালা আলা রসুল ইল্লাহ ওয়াইলা আলিহি ও অসহাবিহি ওমন আম্মা আহমাবাদ দূরের ও কাছের সম্মানিত সুত্রিমণ্ডলী যেখান থেকেই আপনারা পৃষ্টিভি দেখছেন সকলকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি আর আমাদের আলোচনা যথারীতি মূল প্রতিপাদ্য হচ্ছে বেপর্দা ও তার সর্বদাশা প্রভাব গতপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে হেজাব বা ইসলামী পর্দার যে পোশাকের কিছু পরিভাষা যেমন জিলবাব ওর্না, বড় চাদর ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছিলাম এ পর্বে আমরা আলোচনা করব। ইসলামী হেজাবের বা ইসলামী যে পর্দার পোশাকের কি বৈশিষ্ট্য হতে পারে সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব আশা করি আপনারা এটি ভালো করে হৃদয়ঙ্গম করতে চেষ্টা করবেন মনে রাখবেন যে এই আলোচনা শুধুমাত্র মহিলাদের জন্য নয় এটি সকল শ্রেণীর নারী পুরুষ সবাই শুনবেন তাহলে এটির যথার্থতা উপলব্ধি করতে পারবেন এবং এটি বাস্তবায়নে পরস্পরকে সহযোগিতা করতে আমরা পারব ইনশা সম্মানিত সুযোগ দর্শক বন্ধুরী যথারীতি আমাদের এই আলোচনায় যে অতিথিবৃন্দরা আমাদের ডাকে সাড়া দিয়েছেন তাদেরকে আমরা স্বাগত জানাই এবং চলুন না তাদের সাথে পরিচালিত হয় প্রথমেই আমরা পরিচিত হব আমার ডান দিকে উপবিষ্ট বিজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর জনাব আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অতঃপর এবারে আমরা পরিচিত হব আমাদের সর্ববামে বামে ওবিষ্ট প্রাজ্ঞ আলোচক জনাব শেখ মুজাফফর বিন মুহসিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সর্বশেষ আমরা পরিচিত হব আমারই সন্নিকটে বসা আমার বামদিকে উপবিষ্ট বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত শুধু ও দর্শক বৃন্দ আপনাদের পক্ষ থেকে আমি হারুন হোসেন আমাদের অতিথিদেরকে জানাচ্ছি প্রাণডালা শুভেচ্ছা মুবারকবাদ এই আলোচনায় বৃন্দ ইসলাম ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির আল্লাহ প্রদত্ত বিধানের নাম এবং এটি আমাদের জন্য আমাদের জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগের পুঙ্খানুপুঙ্খ নির্দেশনা প্রদত্ত হয়েছে যাতে কোনো একটি অংশ ক্ষুদ্র অংশ জীবনের সেখানেও কিন্তু ইসলামের নির্দেশনা অবশিষ্ট থাকেনি সেখানে পরিপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে পোশাক নারীরা যে শালীন পোশাক পরবেন এই পোশাকেরও বৈশিষ্ট্য রয়েছে পর্দার জন্য যে পোশাকটা তারা পরিধান করবেন সেই পোশাকটা কী ধরনের হওয়া উচিত এই প্রসঙ্গে আলোচনা সূত্রপাত করার জন্য আমি আহ্বান জানাবো আমাদের প্রাজ্ঞ আলোচক ডক্টর আবদুল্লাহ জাহান ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওয়াসলাত ওয়াসালাম ওয়াল রাসুলিল্লাহ ওয়া আলহি সাহাবি আজমাইন আমাবাদ জি ইসলামী পর্দা সম্পর্কে আমাদের আগের আলোচনায় মাহতারাম শেখ মুজাফর জরুরি বিষয় দৃষ্টি আকর্ষণ করেছেন যে ইসলামী পর্দার প্রথম বৈশিষ্ট্য আমরা বলেছি শরীরটাকে আবৃত করতে হবে সতরটাকে আবৃত করতে হবে যে যে অংশকে আল্লাহ তালা প্রাইভেট পার্টস ব্যক্তিগত অঙ্গ হিসেবে গণ্য করছেন আবৃত করতে হবে কিন্তু সেই আবরণটাও আবার অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেমন নারী পুরুষের ভিতরে পার্থক্য থাকতে হবে এটা ন্যাচারালি নারী এবং পুরুষের ভিতরে প্রকৃতিগত ভিন্নতা দিয়েই আল্লাহ তৈরি করেছেন এবং এই ভিন্নতা যেদিন বিলুপ্ত হবে মানব সভ্যতা সেদিন বিলুপ্ত হয়ে যাবে আর এই ভিন্নতাকে ধরে রাখতে হলেই এই ভিন্নতার উপকরণ গুলোকে ধরে রাখতে হবে তার একটা হল পোশাক পোশাক পরার আমরা বলতে পারি নেগেটিভ পজিটিভ দুটা তার আলাদে যতক্ষণ তাকে কভারে ততক্ষণ কিন্তু আমরা নিরাপদ থাকি আর যখন দুটি একসাথে ক্রস হয়ে যায় তখনই কিন্তু ফায়ার বর্তমানে যেটা ঘটছে সভ্যতাটা কি হয়ে যাচ্ছে আমরা নারীদের স্বাধীনতার নামে অধিকারের নামে নারী পুরুষ হতে চাচ্ছে নারী নারীত্বের সাথে সম্পর্কিত কর্ম চায় নারী সন্তান নিতে চায় না নারী নার্সিং চায় না নারী পাইলট হবে সৈন্য হবে এক সমর বিভাগে যাবে অর্থাৎ তার দেহ যেটাকে পারমিট না করে তার শক্তি যেটা সাথে দুর্বল হয়ে যায় সেখানে সে ভালো করতে চায় কিন্তু যেটা প্রকৃতি তাকে দিচ্ছে সেটা তার নিজ অঙ্গনে সে দেউলিয়া দেউলি এর মাধ্যমে কি হচ্ছে পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে নরবলে উপরে দাঁড়াচ্ছে এবং তারাও প্রজন্ম ইউরোপে যেমন জন্মহার এত বেশি কমে গিয়েছে যে ইউরোপের অর্থনীতি ট্র্যাক করার পর্যায়ে চলে গিয়েছে হয় তাদেরকে বাইরে থেকে লোক নিতে হবে নইলে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে আল্লাহ এই যে নারী পুরুষের প্রাকৃতিক যে বৈপরীত্য এটা বজায় রাখার জন্যই পোশাকের ক্ষেত্রেও বৈশিষ্ট্য নির্দেশ রসুল বারবার দিয়েছেন যে সকল পুরুষ মেয়েলি পোশাক পরে এবং যে সকল নারী পুরুষালি পোশাক পরে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করে আল্লাহ এটা কত কঠিন ভাবে নেওয়া হয়েছে কারণ মেয়েদের নারীত্বকে রক্ষা করতে গেলে তার নারী প্রকৃতিকে রক্ষা করতে গেলে নারী প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন পুরুষ প্রকৃতি থেকে আমরা জানি ডাক্তাররা বলে একটা নারী যত চর্বি বহন করতে পারে একটা পুরুষ তার অর্ধেক পারে না নারী হাটে আক্রান্ত হন না চর্বি অনেক বেশি চর্বি কলেস্ট্রল সহ এই যে নারীর প্রকৃতিকে বজায় রাখার জন্য তার প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক বৈশিষ্ট্য এজন্য তার পোশাকের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের বিভিন্ন ক্ষেত্র রয়েছে যেটা আপনার আলোচনায় পরিষ্কার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন সৃষ্টি করেছেন বৈশিষ্ট্যের ভিন্নতা দিয়ে সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্য পোশাকেরও ভিন্নতা দিয়ে ভিন্নতা এবং সেই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لعনত করেছেন ওই সমস্ত পুরুষদের প্রতি যারা তাদের স্বতন্ত্রিকতা নষ্ট করে দিয়ে নারীদের পোশাক নিচ্ছে নিচ্ছে আবার لعনত ওই নারীদের প্রতি যারা তাদের স্বতন্ত্রিক বৈশিষ্ট্য বিলীন করে দিয়ে তারা পুরুষ শাস্তে শুরু এবং মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করে আসলে তো প্রতিটি মানুষই নারী নারীর সাথে কিছু সংযুক্ত করলে পুরুষ হয় যে পুরুষ মেয়েলি পোশাক পরে ক্রমান্বয়ে সে এবং যে নারী পুরুষালি এটা আমরা জীবনে এই নারী আস্তে আস্তে নারীত্ব হারিয়ে ফেলে তার বেজাজ তার সংস্কৃতি তার চালচলন সবটাই পোশাকের গুরুত্বটা এতই বেশি নারীদের ক্ষেত্রে যে কোনো পোশাক পরবেও এর স্বাধীনতা ইসলাম দেয়নি তাকে এজন্য তার পোশাক ধরন আছে যেমন সহি মুসলিমের প্রথম খন্ডে দুইশো পাঁচ পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে সিনফান মিন নার লাম আরাহুমা দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি এদেরকে দেখিনি অর্থাৎ রসুল্লাহ যুগ ছিল না তার মধ্যে এক শ্রেণী নিসাউন কাসে আতন আরে আতন মুমিল আতন মায়েল আতন অনেকগুলো পয়েন্ট আছে যে নিসাগুন কাছে অর্থাৎ পোশাক পরিহিত মহিলা পোশাক পরেও সে নগ্ন নগ্ন তার নিঃসন্দেহে যে কোনো পোশাক পরলেই হবে না আবার বলছে মমিলাতুন মাইলা আমি এখানে আসতে চাচ্ছি যে মানে পোশাক পরেও নগ্ন কেমন এটা ব্যাখ্যা অবশ্যই আছে যেমন এটা রাসুল সালাসনার যুগে ছিল না হাদিসে বলা হয়েছে এটা তো পরবর্তী যুগে পাওয়া যাবে এই হাদিসে ইঙ্গিত বহন করে দ্বিতীয় কথা আজকের যুগের মহিলারা এমন পোশাক পড়ছে যে পোশাক পরে থাকলেও তার ভিতর পুরোটাই একজন পুরুষ মানে অনায়াসে দেখতে পাচ্ছে কি আছে না এটাকে তিন ভাবে বলতে পারি একটা হলো যে এমন পাতলা পোশাক পরিধান করা যে যা তার আবৃত করতে না হচ্ছে যে আবৃতকারী পোশাক পরছে কিন্তু শরীর যে পরিমাপ দিয়ে তা না করে শর্ট করে ফেলে না জি আর তৃতীয় হতে পারে যে এমন পোশাক পরেছে যেটা আবৃতকারী বটে কিন্তু এত আঠো ছাটো অঙ্গগুলো ফুটি অঙ্গগুলি যেগুলো অপরকে অনুরণিত করতে পারে সেই অঙ্গলি এই পোশাকের ফলাফলটা বর্ণনা হচ্ছে কি তুন মাইলা এই ধরনের পোশাক পরে যখন মহিলা বেরিয়ে যাচ্ছে পুরুষ আকৃষ্ট করছে পুরুষ তার দিকে আকৃষ্ট হচ্ছে যে নিজেও আকৃষ্ট হচ্ছে অন্যকে আকৃষ্ট করছে এই অংশটা এত বড় গুরুত্বপূর্ণ এর পরে যে রুস হুন্না কাস নামাতের বক্তের মাহিলা যেমন চোট হেলে দুলে চলে এই মহিলা মাথা হেলে দুলে চলে আগে বলেছেন দুই চারের মানুষ জাহান নামে যাবে এবার এই মহিলাদের ক্ষেত্রে রসদ আবার বলেছেন লায়াদ খুলনাল জান্না কখনোই জান্নাত প্রবেশ করবে না তারা জান্নাতের সুগন্ধি পাবেন যদিও বা জান্নাতের সুগন্ধি অনেক 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 দূর থেকে হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে জান্নাতের সুগন্ধি কিন্তু এই সমস্ত মহিলারা উসক পরিহিত নগ্ন মহিলারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না জান্ন সুগন্ধিটাও পাবে না

চলছে এক্ষেত্রে পোশাকের গুরুত্বটা এই হাদিসে এমন ভাবে ফুটে উঠেছে যে কোনো পোশাক পরলে হবে না বরং শরীর আবৃত করে এই ধরনের পোশাক পরতে হবে হলে মহিলাদেরকে জাহান্নায় মহিলা বলেছে পোশাক পরেও উলঙ্গ হয়ে যাবে পোশাক পরেও তারা উলঙ্গ হয়ে যাবে যদি তারা সেভাবে আবৃত না করতে পারে সেই শর্তগুলি পূরণ না করতে পারে আচ্ছা এখানে একটা জিনিস দেখা যাচ্ছে আপনাদের কেমন যেন যে নারীদের এই যে ভয়াবহ পরিণতির কথা বলা হচ্ছে মিন আহী নার বলা হচ্ছে আবার বলা হচ্ছে তাহলে বুঝে যাচ্ছে যে কত মারাত্মক সবচেয়ে বড় হলো মুসলমানরা অনেক মুসলমানই দাবি করেন ইসলামের কোনো পোশাক নেই জানাব আপনার কাছে ফিরে আসবো এই আলোচনায় সময় হল আমাদের একটা ছোট্ট বিরতির শুধু দর্শক বৃন্দ আপনাদের কাছ থেকে আপাতত কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি পরে আবার ফিরে আসবো আপনাদের সাথে এই প্রাণমন্ত আলোচনায় ততক্ষণে আশা থাকবে আপনারা যেখানেই আছেন আমাদের সাথেই থাকবেন ইনশা আল্লাহুল্লাহাত দূরি কাছের বন্ধুরা যারা এই পৃষ্টিভির অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত জানছি পুনরায় বিরতির উপর ফিরে এলাম আপনাদের সেই নির্ধারিত প্রিয় অনুষ্ঠানে সামষ্টিক আলোচনা যেখানে আমরা বেপর্দার অশুভ পরিণাম নিয়ে আলোচনা করতেছিলাম এবং আজকের এই পর্বের প্রতিপাদ্য ছিল যে পর্দার যে পোশাক হবে তার ধরন ও প্রকৃতি রকম হবে সেই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা ছিল এ প্রসঙ্গে আমরা আলোচনা শুনতেছিলাম বিরতির আগে যেটা ডক্টর আব্দুল জাহাঙ্গীর সাহেব আলোচনা সূত্রপাত করেছিলেন তার কিছু ফিরে যাচ্ছি বাকি অসমাপ্ত আলোচনা সমাপ্ত করার জন্য ধন্যবাদ আসলে খুব সংক্ষেপে শুধু বলতে চাচ্ছিলাম মুসলমান শিক্ষিত মুসলমান আসলে বর্তমানে অনেক শিক্ষিত মানুষ সমাজে সচ্ছল শিক্ষিত লেখাপড়া জানেন তারা ইসলামকে ভালোবাসে ঈদের মুসলমান বলে মনে করেন ईमानदार বলে বিশ্বাস করেন তাদেরকে বেঈমান নাস্তিক বললে তারা প্রচন্ডভাবে ক্ষুদ্ধ হবেন কিন্তু ইসলামের অনেকগুলো বিধান বিশেষ করে পর্দার বিধানটাকে এটা আলেমদের বানানো একটা চাপিয়ে দেওয়া কিছু মনে করেন অনেকেই বলতে চান ইসলামের পোশাকের কোনো বিধান নেই যে কোন শালীন পোশাক পরলেই হলো আর শালীনতারও কোনো মাপকাঠি নেই মানে নারীদেরকে পশ্চাৎপদ করে রাখতে সমাজের উন্নয়নে নারীরা যেন অংশ না নিতে পারে নারীদের জন্য ঘর কুনু হয়ে থাকে সেই কারণে আলেম মোলমারা এই ধরনের কিছু কথা বলে তাদেরকে আবিদ্ধ করছেন অথচ তারা শরীয়তের বিধানটা কিন্তু বুঝতে পারছে বুঝতে পারছেন এখানে মূল বিষয়টা হলো যে এখানে হাদিস থেকে আমরা যেটা বুঝছি এখানে আমাদের দর্শক রাশিকে বুঝতে পারছেন এটা কোনো আলেম বানিয়ে কিছু বলছেন না আমরা বলতে বাধ্য হচ্ছি কারণ কোরআন বলছে হাদিস বলছে আপনাদের কাছে এটা জানিয়ে দেওয়া আমাদের দায়িত্ব মানাটা আপনাদের দায়িত্ব বিষয়টা হলো যে পোশাকের এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে একজন মহিলা বা পুরুষ মদ খেয়েছে সে জাহান নামের সুগন্ধিও পাবে না এরকম কিন্তু বলা না একজন মহিলা বা পুরুষ প্রদান রোজা জান্নাতের পাবে এরকম কিন্তু বলা হয়নি কিন্তু পোশাকের বিষয়টা এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন এটা নারী নিজের জন্য এবং পুরো সমাজের সমাজের জন্য ইসলাম তো এসেছে মানব সভ্যতাকে টিকিয়ে রাখা কথার সাথে আমি একটা ছোট্ট হাতের যোগ ধরে মানে পোশাকটা নারীর জন্য কত গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লা তুকবালু সালাতু হাইদিন ইল্লা বিখিমারাহ সুবহানাল্লাহু এটা প্রাপ্তবয়স্কা মহিলার সালাতি কবুল হবে না যদি যে খিমারটা না পড়ে ওড়নাটা না পড়ে পোশাক তো পরে আছে জি এই যে আমরা শুধু বুঝলাম এই মাসালা নিলাম সালাতের ক্ষেত্রে কিন্তু এখানে তো পর্দার বিধানটা লুকিয়ে আছে জি সেটা কিন্তু অনেকে আর সবচেয়ে বড় কথা হলো যে যে পোশাকটা সে পরে আছে সালাত আদায় করতে হলে তাকে ওর না পড়াই লাগবে না হলে তার সালাতি কবুল হবে সে একা থাক অন্ধকার ঘরে থাক যেখানেই থাক অর্থাৎ এটা কেউ দেখছে বলে নয় এটা ইসলামের সর্বোচ্চ আদব যে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করতে চাইলে তার যে পোশাক যেটাই থাক না কেন তাকে খেমার পড়তেই হবে সালাতের ক্ষেত্রে এটা কিন্তু যখন বাহিরে বের হওয়ার ক্ষেত্রে তাহলে মহিলাদের কেমন পর্দাটা করতে হবে এটা লক্ষণীয় আচ্ছা আমরা কি এইভাবে বলতে পারি না যে সলাতে যখন যাচ্ছেন হে যুবতী বোন আপনি আপনি যখন সালাতে যাচ্ছেন হে আমার মা আপনি যে সলাতে যখন যাচ্ছেন তখন আপনি দিয়ে আবৃত হচ্ছেন আপনার আল্লাহর সামনে আপনার মালিকের সামনে দাঁড়াচ্ছেন আল্লাহ আলমিনের হাবিব আপনাকে এটা বোঝাতে চেয়েছেন যে আপনি আল্লাহর সামনে যেমন করে বিনয় নম্র গিয়েছেন আপনি জীবনের ক্ষেত্রে চলার সময়ে ওইভাবে বিনয় নম্র ভাবে চলবেন এবং আল্লাহ যেমন একটা ইবাদত

একজন মানুষের মুসলিম হিসাবে শপথ নেওয়ার শুরুতে সর্বশেষ বিষয়ে বললেন যে পূর্ব যুগের যুগের মতো ভ্রান্ত হয়ে অস্থীল ভাবে সে বের হবে না তাহলে এখান থেকে পর্দার গুরুত্বটা বুঝে আসে পোশাকের যে বিষয়টা আমাদের উঠে এসেছে পোশাকের একটি পয়েন্ট আমরা সব কথা থেকে পেলাম যে পুরুষরা নারীদের পোশাক পরবে না নারীরা পুরুষদের পোশাক পরবে না পাশাপাশি আরেকটি জিনিস পেলাম আমরা শেখের আলোচনা থেকে যে মা এলাত মুমিলাত হবে না কারোর প্রতি আকর্ষণকারী বা কারোর প্রতি আকৃষ্ট হয়ে যায় এরকম পাতলা আটো পোশাক হবে না পাশাপাশি পোশাকের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভিন্ন ধর্মের কোন মানুষের ধর্মীয় স্বাক্ষর বহন করে এরকম কোন পোশাক পরবে না ধর্মীয় স্বাক্ষর বহন করে এই পোশাকের ভিতরে ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি আমরা সেটা হলো আমাদের দেশে ইদানিং মেয়েদের পোশাকের ক্ষেত্রে এক বিশেষ স্টাইলের পায়জামা বের হয়েছে তার লক্ষ্য করছেন কিনা যেটার পায়ের দিক থেকে

যদি ব্লাউজ পড়তে চাই তাহলে এমনটা হবে যাতে শরীর না দেখা যায় দ্বিতীয়ত যদি শাড়ি পড়তে পরতে তার ব্লাউজটা তার কবজি বরাবর হতে হবে এবং নিচে তার যেতে হবে কুমড়ের নিষ্পর্ড়ি পড়লেই এরকম থাকতে হবে এটা তো আগের আলোচনা হয়েছে আমাদের দ্বিতীয় কথা আর হলে সরাসরি কি পড়বে ম্যাক্সি পরবে যেন ওই মহিলা শরীরটা না দেখা যায় বুরকা যদিও পরে বোরকা যদিও পরে তবু এমন বোরকা হবে না যাতে টাইট ফিট ফ্যাশন প্রকাশিত হবে মানে ফ্যাশনের জন্যই বোরকাটা এরকম করা হবে এটা আবার আরেকটা পয়েন্ট জি বোধহয় আমরা এড়িয়ে গেছি সেটা হল তাসাব্বু বে গাইর মুসলিম উনি এনেছেন তাসাব্বু অর্থাৎ পাপি সম্প্রদায় পাপি মহিলা পাপি পুরুষ পোশাকটা দেখলেই বোঝা যায় এমন এমনকি যদি আবৃতও করে অর্থাৎ অন্য ফরজ শরীরটা পুরো আবৃত হচ্ছে কিন্তু পোশাকটা এমন জাতীয় পোশাক অভিনেত্রীরা অথবা একটা বিশেষ সম্প্রদায়ের বা এখানে যেটা অপরাধ আমরা করি সবচেয়ে ভয়ঙ্কর আমাদের শিশু মেয়েদেরকে শিশু ছেলেদেরকে সব সময় এমনকি ধার্মিক পরিবারের মায়েরা বাবারাও এই ধরনের পাপি মহিলাদের পোশাক তারা বলে ওদের তো পর্দা ফরজ হয়নি কিন্তু এর মাধ্যমে আমরা যেটা করছি হয়তো আব্দুল মাসুদের একটা হাদিস আছে রাজি আল্লাহ আনহু আনহু আজমাইন তার বাচ্চাটা আসছে তার কাছে হেলতে দুলতে একটা পোশাক পরেছে পোশাকটা লাল রঙের বা রেশম দুই রকমের কথা আসছে যে উনি বলেন ডাকে তোমাকে পোশাকটাকে পরিয়েছে মা এসো ডাইনি ছিঁড়েছেন সে বলে যাও মাকে বলে অন্য পোশাক পরিয়ে দিতে তো বিষয়টা হলো ছোট বাচ্চাদের জন্য আমরা কয়েকটা ভয়ঙ্কর অপরাধ করছি আমার নিজের জানা আছে অনেক পরিবারে ছোট মেয়েদেরকে ওই পাপি মহিলাদের যে পোশাক হয়ে ওদেরকে যখন ভালো পোশাক ওরা না কারণ তারা হ্যাঁ ওটা পাপের প্রতি ঘৃণাবোধটা তৈরি হয়নি এটা যে পাপ এটা বুঝিনি এবং এটা সে অভ্যস্ত এখন আর মায়ের কথা শুনতে চাচ্ছে না এই জন্য এখানে আর একটা জিনিস যোগ করা যায় মানে শুধু মেয়েদের ক্ষেত্রে না ছেলেদের ছেলেদের কি কথা প্যান্টটা পরাচ্ছে দেখা যায় টাকনুর নিচে পড়ছে জি ছোট থেকেই তাকে টাকনুর উপরে প্যান্ট পরা শিক্ষা দিতে হবে একজন মা তখনই শিক্ষিতা বলে প্রমাণিত হবে যখন তার ছেলের ক্ষেত্রে এগুলো খেয়াল আচ্ছা একজন অভিভাবকের কি দায়িত্ব হতে পারে দেখেন আমার সত্তা প্রতি আল্লাহ আনহু অন্তিম মুহূর্ত এই সময় তার কাছে একটা যুবক ঢুকলো দেখেন লক্ষ্যটা অন্তিম মুহূর্ত তার কাছে একটা যুবক ঢুকলো তিনি কিন্তু আহত কিছুক্ষণের মধ্যে বিদায় হয়ে যাবে ডাক্তাররা নিরাশ হয়ে গেছে তবেই বলছে আর সম্ভব না এই মুহূর্তে একটা যুবক ঢুকলো তার কাপড়টা নিচে চুলানো তিনি বললেন বাবা কাপড়টা তোমার টাকনা থেকে উঠাও

এই হাদিস বলা মাত্র একরাম বলছেন মানহুমিয়া রাসুল্লাহ কত খব হাসার তারা কারা কারা সব ধ্বংস হয়ে যাবে তখন এক নম্বরে বললেন আল মুসবেল যারা টাকনুর নিচে প্যান্ট কাপড় পরে চলে তারা হলো এক নম্বরে বুঝা যাচ্ছে উমর রাজি কেন বললেন কথাটা কারণ ওই যে হাদিসের বাণী তার কাছে আছে আমরা যখন হাদিস বলি তখন মানুষের ভিতর প্রতিক্রিয়া কেমন জন্মে একরামের কাছে হাদিসটা বলা মাত্রই সাহাবাকরাম কলম মানুহ

অহংকারে হোক বিনা অহংকারে হোক মুতাহম্মেদ ইসবাল এ ব্যাপারে 30 টারও বেশি আল্লাহ অনেক বেশি সহিহ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় উঠিয়ে দিচ্ছেন বলে আমার পাটা বেকা বলে তো হোক মানে এই বিষয়টা দিনদার মুসলমানরাও গুরুত্ব না এখানে আলোচনা আসছিল যে শিশু কালিন থেকে অর্থাৎ বাচ্চা যখন বড় হবে তখন থেকে পরিবারকে সচেতন থাকতে হবে কোন পুরুষ যদি উপরে কাপড় পরে মানে স্মার্ট না ওই পুরুষ কাপড়টাই মহিলা উঁচু করে পড়লে স্মার্ট হয়ে যাবে স্মার্ট হয়ে যাবে আল্লাহ যেহেতু আবৃত করতে বলেছে খুলতে হবে ওটা আমরা খুলছি আর আল্লাহ যেখানে অনাবৃত করতে বলেছেন ওটা আমরা ঢেকছি ধন্যবাদ জনাব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর কে সুদীয় দর্শক বিন্দু আমরা পর্দার পোশাকের কি বৈশিষ্ট্য হতে পারে এ নিয়ে আমাদের প্রাজ্ঞ আলোচকদের সাথে প্রাণবন্ত আলোচনায় নিমগ্ন ছিলাম এবং ফুটে উঠেছে অনেক তথ্য আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছি যে ইসলামী শরীয়ত যে পর্দা দিয়েছে সেটি যেন নারীরা পুরুষের সাদৃশ্যে পোশাক না পড়েন পুরুষরা যেন নারী সাদৃশ্যে পোশাক না পড়েন অনুরূপভাবে নারীরা যেন এমন পোশাক পরবেন যে পোশাকটা যেন আটোসাটো না হয় তৃতীয়ত তারা এমন পাতলা পোশাক পরিধান যেটা করবেন না যে পাতলা পোশাকের কারণে তাদের দেহ অবয়ব দেখা যায় এবং চতুর্থত তারা এই রকম এমন কোনো মডেল বা এমন কিছু স্মৃতি তারা নিজেদের মধ্যে নিয়ে আসবেন না যেই পোশাকটা পরিধান করলে অন্যের লোপ দৃষ্টি সে দিয়ে আকৃষ্ট হয় পঞ্চমত আমাদের এই আলোচনা এটাও ফুটে উঠেছে যে আমরা এই পোশাকের এই বিষয়টি আমাদের পরবর্তী প্রজন্মকে শিখাবার জন্য এখন থেকে আমাদের সন্তানরা যখন দেখতে পাবো তারা ওই ধরনের পোশাক পরিধান করছে তাদেরকে আমরা সতর্ক করব এবং আমরা নিজেরা সেগুলি পরিবর্তন করে দেব। তবেই পোশাকের শালীনতা আমাদের মধ্যে ফিরে আসবে সম্মানিত সুদীয় দর্শক বন্ধু আমাদের বিদায় নিতে হচ্ছে আবারও আপনাদের সাথে দেখা হবে আপনারা আমরা সবাই আমাদের সকলকে আল্লাহ রব্বাল কল্যাণের প্রতি পরিচালনা করুন আমিনালাম আলাইকুম ورحمة الله وبركاته